আপনি যখন ফার্স্ট ডিসাইড করলেন যে আমি এখন ফ্রিল্যান্সার হয়ে যাব বা আমি মার্কেট প্লেসে কাজ করব, ফার্স্ট স্টেপটা কি মাথায় রাখেন? মনে করেন আমি আপনাকে প্রম্পট দিচ্ছি, আপনি চ্যাট জিপিটি, অ্যাজিউম ইউ আর টকিং টু আ নিউবি যে কিছু জানে না, হি অর শি ওয়ান্টস টু বি আ ফ্রিল্যান্সার, এখন সে আসলে তার হোয়াটস দ্য ফার্স্ট স্টেপ এবং প্রত্যেকটা স্টেপ যদি আপনি বলেন টিল $100 পার মান্থ। ওকে, সো হ্যাঁ, তাহলে আমাকে একটু থামাই দিও, আমি যদি বেশি বলে ফেলি তোমরা একটু বুঝাই দিও যে স্টপ দেওয়ার একটু প্রম্পট দিও। আমি জাস্ট বলবো যে অবভিয়াসলি আমি নিজে, অনেকে বলে না ইউটিউব দেখলে পাওয়া যায়, আসলে ইউটিউব দেখলে পাওয়া যায়, কিন্তু ইউ নিড টু ফাইন্ড আ গুড মেন্টর অর কোচ কিছুক্ষণের জন্য। কারণ আমরা ইউটিউবে 20 রকমের ভিডিও দেখি, আমি নিজে সারা জীবন ইউটিউব রিসার্চ করি, সব কিছু করছি, কিন্তু ওই যে একটা মানুষ দরকার যে সবকটাকে না একসাথে লাইন স্ট্রিম লাইন করে দেবে জিনিসটাকে। তুমি অনেক দিকে তোমার মাথা, আমি এটা করবো এটা করবো, আমি আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট, খালিদ ফারহানের সাথে আমার ওই দিন রাত্রে, আমার এখানে অনেক রাত ছিল, ওর সাথে ওই কথাটা হেল্প মি আ লট, ওর লিটারেলি কাভার লেটারগুলো কীরকম হয়, ওর প্রোফাইলে নিজেকে কীভাবে ডিসক্রাইব করা, ওইটা লিটারেলি আমার এখনও আছে হোয়াটসঅ্যাপে, হি জাস্ট পেস্টেড ইট, বলছে ভাই এটা আমারটা, দেখেন আইডিয়া নেন করেন, এবং আমি আই কপিড ইট উইথ প্রাইড, আই হ্যাভ টু বি অনেস্ট, আমি ওটা কপি করছি, আমি ওটা দেখে করার চেষ্টা করছি। আপওয়ার্কে তখন আমার মনে হচ্ছিল আপওয়ার্কেই ভালো করবো, আপওয়ার্কে খালিদ ফারহানের সাথে যেহেতু কথা হচ্ছে একটু ভালো টিপস দিতে পারবে, বাট আপওয়ার্ক আমার জন্য ক্লিক করে নাই ফর সাম উইয়ার্ড রিজন। কিন্তু ওই ফ্রিল্যান্সার আসলে কীভাবে অ্যাকাউন্ট খুলবো এটার থেকে না, মেন্টালিটিটায় কাউকে আনতে হেল্প করতে হয়, যে আমি আমার মেন্টাল একটা হ্যাট পড়তে হয় ফ্রিল্যান্সিংয়ের, যে এখন ওই লাইনে যাব। কারণ স্পেশালি তুমি যদি খুব ইয়াং হও অথবা আমার মতো বয়সে থাকো, কারণ আমার জন্যে রাফায়াত রাকিব এরকম করছে, নিজেকে বলি, নিজেকে নিয়ে নিউজও আছে অল অনেক জায়গায়, কিন্তু এখন হচ্ছে কি ফ্রিল্যান্সার রাফায়াত রাকিব। সো আমাদের দেশ, রাফায়াত ভাই আমি একটু, রাফায়াত ভাই আমি একটু থামাই, সাদমান তুমি কি কখনো ফ্রিল্যান্সিং করছো কোনো মার্কেট প্লেসে? আমার মনে হয় যে ওর, আমি যে জিনিসটা করছিলাম ইট ওয়াজ ভেরি ইজি ফর মি, আমি আমার লাস্ট 5 বছরে দেখছিলাম কোন জিনিসটা আমি সবচেয়ে বেশি এবং কোন জিনিসটা হলে আমি সবচেয়ে কম স্ট্রেস খাই, কোন জিনিসটা নিয়ে আমি সবচেয়ে বেশি জ্ঞান দিতে মানুষকে ভালোবাসি, ওইটা আমার জন্য ছিল হচ্ছে ভিডিও মেকিং অথবা ভিডিও এডিটিং। সো আমি ওইটার উপরে আইডিয়া, সাদমান কোন জিনিসটা নিয়ে তুমি সবচেয়ে বেশি জ্ঞান দিতে মানুষকে পছন্দ করো, কম স্ট্রেস খাও? বই হ্যাঁ, বিভিন্ন বুকস এন্ড স্টাফ সামারি। হ্যাঁ, ওকে, স্টেপ 1 এটা ডিসাইড করলাম, এরপরে কি হবে রাফায়াত? তারপরে হচ্ছে গিয়ে আমি দেখলাম যে কী টাইপের গিগস অর কী টাইপের প্রজেক্টস আসলে ক্লায়েন্টরা সার্চ করে, আমি দেখলাম যে ইউটিউব ভিডিও এডিটিং, ব্লগস, শর্টস ভালো চলতেছে। সো আমি পোর্টফোলিওটা অথবা যতটুকু জানা দরকার ওগুলো নিয়ে, যে ইদানিংয়ের ট্রেন্ডি শর্টসগুলো কীরকম হয়, ট্রেন্ডি ইউটিউব ভিডিওগুলো কেমন হয় বা ব্লগসগুলো কীরকম এডিট হচ্ছে, তখন ছিল হচ্ছে গিয়ে ডেভিড ডোব্রিক বা ওদেরটা চলছিল, সো ওই মিস্টার বিস্টেরটা চলছিল, সো ওই কোন এফেক্টটা দেয়, কোনটা বেশি চলে, আমরা ওইটা নিয়ে একটু উই ওয়ার ট্রাইং টু ফিগার ইট আউট। সো ওইটা যে গ্যাপটা ছিল, ওই গ্যাপটার জন্য যতটুকু শিখা লাগে শিখছি। তাহলে এই জিনিস সাদমানের জন্য কিভাবে অ্যাপ্লিকেবল হবে? ও ঠিক করলো বই নিয়ে কাজকর্ম করতে চায় মার্কেট প্লেসে, তাহলে ওর স্টেপ টু, আপনি যেরকম ভিডিও নিয়ে রিসার্চ করছেন, ওর কি, ও কি করবে? আমার মনে হয় মাল্টিপল, যদিও কম আইডিয়া থেকে আই উইল বি থ্রোয়িং আ লট অফ থিংস, সো এখানে কয়েকটা জিনিস হতে পারে, যে মানুষ অনেকে আছে আমি দেখছি যে কেউ একটা বই লিখে ওর বই কেউ রিভিউ করে দেয় যে কিরকম যাচ্ছে, কনসিস্টেন্সি আছে নাকি, মানুষের ইন্টারেস্ট থাকছে নাকি পড়ার, পরের পেজে যেতে ইচ্ছা করছে নাকি, সো ও তার বইয়ের প্রি পাবলিশিং একটা রিভিউ করে দেওয়ার অপশন থাকে। তারপরে অনেকে আছে, আমি একটা জিনিস হয়তো দেখছিলাম যে ওই ইয়ার মতনই কোর্সে যেরকম স্ট্রাকচার হয়, বইয়েরও স্ট্রাকচার করতে বা ক্যারেক্টারগুলার কে আরেকটু ঠিকঠাক করে আনতে, ওই একটার মধ্যেই পড়ে ওই ইয়েটার মধ্যেই, বাট বইয়ের ক্যারেক্টার বা বইয়ের স্ট্রাকচারটা করতে অথবা টাইটেল জেনারেট বা ওই কোনটা যায় থিমের উপর বেস করে ওইটা করতে হেল্প করে। বইয়ের হচ্ছে আমি জানি না, ইফ ইজ ইন টু ইট, অনেকে ভয়েস ওভার দেয় বইয়ের, বইয়ে পড়ে দেয় যাতে ওর বই কেউ পড়তে পারে, অনেকে কাভার ডিজাইন করে, সো এরকম অনেক অপশনস আছে যেটা ও এক্সপ্লোর করতে পারে। অথবা আরেকটা নতুন জিনিস যেটা আমি দেখলাম হচ্ছে যে বইটাকে হয়তোবা 30 স্লাইডে, বইয়ের ওই যে অ্যাটমিক হ্যাবিটস বা এগুলো যেগুলো আছে ওগুলোকে 30-40টা স্লাইডে ছবি দিয়ে গ্রাফ, কি বলে ওটাকে, ইনফোগ্রাফিক্স দিয়ে সামারি করে দিতে পারে, যদি ইন্টারেস্ট থাকে আসলে অনেক টাইপের আছে যে যেতে পারে।
ওকে, সো স্টেপ টু হইলো খুঁজে বের করা যে কি কি রকম কাজ আছে, যে রকম কাজ রাফায়েত ভাই বললো, আর অনেক বইয়ের ইন্ডাস্ট্রি অনেক বড়, কিন্ডেল পাবলিশিং থেকে শুরু করে, আমি ছোটবেলায় যখন আমি কন্টেন্ট রাইটিং শুরু করছি তারপর অনেক দিন আমি বই লিখছি নন ফিকশন, 2013-14-15 দিকে আমি অনেক নন ফিকশন বই লিখছি, আমি যাবি টপিকের উপরে 5,000 ব্যাস, তখন কিন্ডেল অনেক জনপ্রিয়। তো স্টেপ টু হইলো ফিগার আউট করা যে মার্কেট প্লেসে কি কি জব আছে, কি কি রকম চাকরি আছে, যেটা রাফায়েত ভাই বললো। এরপরের স্টেপ কি রাফায়েত ভাই, স্টেপ থ্রি? ক্লায়েন্ট কেমনে পাবো, কিভাবে অ্যাপ্রোচ করবো? আমি এখন যে কোনো মানুষকে আমি যেটা সাজেস্ট করি হচ্ছে গিয়ে আপওয়ার্ক, মানে তখন হচ্ছে গিয়ে টোটালি হচ্ছে গিয়ে যে মার্কেট প্লেসটা জানতে চাচ্ছ এটা একটা মার্কেট প্লেস চুজ করা, অনেকগুলো আছে, আমরা খালি দুটোই অনেক ফেমাস, বাট খালি আরও ভালো বলতে পারবা, মার্কেট প্লেসটা চুজ করা এবং ওইখানে আসলে প্রপোজালটা কীভাবে যায়, ক্লায়েন্টকে খুঁজে বের করতেছে, যেমন ফাইবারে এখন আর বায়ার ইয়েটা নাই, বা আপওয়ার্কে কভার লেটার দিতে হয়, সো যেই মেইন যে চাকরি হতে হলে যে সিভিটা বানাতে হয়, সো একইভাবে কাজ পেতে হলে ওইটার কোন জিনিসটা ইম্পর্টেন্ট, ফাইবারের ক্ষেত্রে গিগ বানানো, গিগ এসইও করা, আপওয়ার্কের ক্ষেত্রে খুব ভালো একটা কভার লেটার করা, সো যেই মার্কেট প্লেসেও যেতে যাচ্ছে সে ও পুরোপুরি মার্কেটে বাইরেও কাজ করতে পারে, বা ডিরেক্ট লিঙ্কডইনেও হয়তো বা ক্লায়েন্ট হান্ট করবে, সো ওইটায় কোন জিনিসটা দিয়ে আমরা ফিশিংটা করছি, হুকটা করছে, ওই জিনিসটা নিয়ে রিসার্চ করা। আচ্ছা, এরপর পেমেন্টে কিভাবে হবে, আমি কোন জিনিসটা করবো, পেনিয়ার করবো, পেপাল কি বাংলাদেশে আসবে, কি কি অ্যাকাউন্ট ওপেন করবো, নগদ বিকাশ উপায় কি? তো অনেক পেমেন্টের তো অফিসিয়াল আনঅফিসিয়াল অনেক সলিউশন থাকে, যেমন বিকাশও ডাইরেক্ট টাকা আনা যায়, নিজেদের ব্যাঙ্কেও আনা যায়, জুম বলে একটা জিনিস আছে ওই দিক দিয়ে আনা যায়, বাট পেওনিয়ারটা আমার কাছে সবচেয়ে স্মুথ আর সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি নাথিং, বাট সবচেয়ে রিলায়েবল মনে হচ্ছে এখন পর্যন্ত। ওয়াইজও একটু ঝামেলা আছে, একটা দুইটা ঝামেলা আছে, বাট ডিপেন্ড করে অ্যাগেইন তুমি কোন মার্কেট প্লেসে, কিছু কিছু মার্কেট প্লেসে ডিরেক্ট তুমি বাংলাদেশের ব্যাঙ্ক লিঙ্ক করতে পারো, যেমন ধরো আপওয়ার্ক, ফাইবারের ক্ষেত্রে পেওনিয়ার বায়া হয়ে আসতে হয়, সো ওয়াইজ একটা খুব ভালো সলিউশন, তুমি যদি ছোট করে শুরু করতে চাও পেওনিয়ার ওয়াইজ এই দুটাই যথেষ্ট, এবং অনেকভাবে ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট কাজ করো, যদি জুম আছে আরও কী কী, পেপালেরই কী কী সার্ভিস জানি আছে, আমি সরি আমার এখন মনে নেই ঠিক, জুম পেপালেরই একটা, জুম আছে, সেবা হলো জুম, এই তো, হ্যাঁ, সো এ অনেক ইজিলি ক্লায়েন্টরা বিশ্বাসও করে পেপাল কনসার্ন দেখে, সো ওগুলা দিয়ে তুমি তোমার ব্যাংকে অথবা বিকাশে ডাইরেক্ট আনতে পারবা, সো জাস্ট একটু বাংলাদেশ অনেক ভিডিও আছে কোনভাবে তোমার জন্য কমফোর্টেবল লাগে তুমি আনতে পারো, বাট আমি সাজেস্ট করি হচ্ছে গিয়ে ওয়াইজ বা পেওনিয়ার নিয়ে চলে গেলে, কারণ এখানে একটা ইউএস ব্যাংক দিয়ে দেয়, একটা ভার্চুয়াল ব্যাংক হয়, সো ক্লায়েন্ট ওর ব্যাংক থেকেও তোমাকে ডাইরেক্ট টাকা পাঠাতে পারবে, এটা হচ্ছে গিয়ে ওয়েন ইউ আর স্টার্টিং, যখন অবভিয়াসলি স্কেল করবা তখন ইটস এ ডিফারেন্ট ডিসকাশন। মনে করেন আমি এইসব মার্কেট প্লেসে নাই, আমি ইন্ডিভিজুয়ালি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজে পেয়েছি, মনে করেন একজনের আমি ঘোষ রাইট করে দিচ্ছি একটা বই, ঠিক আছে, তার কাছ থেকে আমি টাকা নিয়ে নিব, ইন দ্যাট পার্টিকুলার কেস আমার তো এই ধরনের কোনো মার্কেট প্লেস নাই যারা আমাকে মনিটর করতেছে যে আমি কাজটা জমা করলাম নাকি না, আমি যেমন সবসময় আপ ফ্রন্ট ইদার অ্যাডভান্স পেমেন্ট নেই অথবা একদমই না পারলে 50% নেই, আমি মোস্ট অফ দ্য টাইম আই এম ইউজিং স্ট্রাইপ, বাট ওরা স্ট্রাইপ হচ্ছে কি বিকজ আই হ্যাভ স্ট্রাইপ ওটা করছি, বাট মানুষ যেটা করতে পারে দে ক্যান ইজিলি ইউজ ওয়াইজ, ইটস ভেরি ইউজার ফ্রেন্ডলি ফর ইভেন ক্লায়েন্টস অলসো, সত্যি কথা বলতে কি যারাই আউটসোর্স করছে, অ্যান্ড আই এম ভেরি কনফিডেন্ট যারাই বিদেশের মানুষ যারাই আউটসোর্স করছে ওরা সবাই ইদার ওয়াইজ অর পেপাল চিনে, যারা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া থেকে নিচ্ছে তারা চিনে, পেপালটাই যে চিনবো ওইটা না, ওদেরকে একটু প্রোব করলেই তারা ইজিলি ওয়াইজ, ওদের যেটা ভয় লাগে যে এটা আবার কোন অ্যাপ, এটা দিয়ে আমার টাকা চলে যাবে নাকি, ওইটার জন্য বেটার হয় হচ্ছে গিয়ে ওদেরকে লিটারেলি ওয়েবসাইটের লিঙ্ক দাও, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারবা এটা না বলে ওদেরকে একটু বলা উচিত যে তোমরা ইউ ক্যান জাস্ট ইজিলি ভিজিট ওয়াইজ অথবা পিওনিয়ারের ওয়েবসাইট, তখন তারা একটু কনফিডেন্সটা ওইভাবে পায়, এটাই।